চ্যানেলে রূপালী ভয়েস অফ বাংলাদেশ যেটি বাকি রাখছিলাম হাতে দেওয়ার জন্য এটি নিজে হাতে নিয়ে নিয়েছে বুঝছেন মানে চিন্তা করেন যাক আসলে শালম ভাইকে ধন্যবাদ দিতে চাই না আসলে এইভাবে আমার সাথে ফোনেও কথা হয় নাই দাওয়াত আলাদা আলাদাভাবে কোনো দাওয়াতও দেওয়া হয়নি যদিও আমরা ক্লাবে মানে মধুর মেলার কার্ড পোস্টার আমাদের বাউল ক্লাবে পাঠাই দিই কিন্তু ওইভাবে কাউরে তারপরেও সবাই ভালোবাসার টানে চলে আসেন শালম ভাইয়েরও গান ছিল গানটা শেষ করে কিন্তু আবার এখানেও আসছে এই জন্য মধুর মেলার পক্ষ থেকে আজীবন দাওয়াত কারণ জানুয়ারির 1, 2, 3 মানে আল্লাহর রহমতে এই ডেটটা চেঞ্জ হওয়ার কোনো মানে কারণ আপাতত নাই তো যে কারণে 1, 2, 3 এইটা যেহেতু মেলার তারিখ যদি ঠিক থাকে আর কোর্টের তারিখ যদি পড়ে এটা দাওয়াত লাগে না যাইতেই হয় মামলার তারিখ পড়ছে কোর্টে মানে কারো দাওয়াত ধরুন তারিখ পড়ছে আপনার যাওয়া লাগবে তো এরকমই তারিখটা মনে রাখবেন যাই হোক এখন আমি মধুর মেলার পক্ষ থেকে আবারও তাকে অভিনন্দন জানাই পেয়েছি একটা ধারের চাকরি জোগাড় করে চুলার লাকড়ি দাদা ভাই ভাত পাকাই হারিতে আমার মতো ভালো চাকর নাই আর আমার বাড়িতে আমার মতো ভালো চাকর যারা বিয়া শাদি করছেন আমার গানটা তারা বুঝবেন ভালো ডাইলা আমার চাউলা আমার লাকি আমার পাইল্লা আমার তেল আমার লবণ আমার হ্যাঁ খালি চামুজও আমার এরপরে হ্যাঁ খালি একটু লারব এরপরও কইব কইতাম নি কইতাম মাইন করবেন না তো একরে বাংলাদেশের ব্যাগগুলি মাইয়ালো একটা ডায়লগ হিগছে এই কেমনে যে ব্যাগ এক লগে হইল আমার মাথাটাই ধরে না কি ডায়লগ জানেননি কইতাম আমি দেখা তোমার সংসার করিয়া গেলাম ম্যাডামও কয় আচ্ছা কোন তো একটার লগে আরেকটার যোগাযোগ নাই তে কেমনে গুছাইয়া ব্যক্তি মিলে একটা ডায়লগ দেয় আমি দেখা তোমার সংসার কইরা গেলাম যার জন্য ভাই হিসাব করে দেখেন যারা বিবাহিত আপনার মতো ভালো চাকর আপনার বাড়িতে আর নাই এই মনের দুঃখে আমি তো কেউরে বকতে পারি না কাউরে দুই কথা কইতে পারি না আমি মনের দুঃখে এই কলম দিয়া এই খোঁচাখুচি করি ম্যাডাম খুব দুঃখ হলে একটা গান লিখছিলাম বিরক্ত হয়ে না একটু সময় নষ্ট করতেছি আমি আর এখন কারো ভালো চাই না আমি যার ভালো চাই তার থেকে ভাই ভালো কিছু পাই না ছেলের ভালো চেয়ে আমি বাদলাম বাড়ি ঘর সেই ছেলে এখন আমারে ভাবে যে পরপর পেয়ে একটা জাদুর বাক্স হয়ে গেছে একাই 100 যদিও তার ভাত খাই না পরের মেয়ের ভালো চেয়ে করলাম জীবন সাথী সেই মেয়ে এখন আমারে মারে ঘুষি লাথি শুনি কত বকা ঝকা ঠকেছি ভাই এমন ঠকা তবু ছেড়ে যাই না কি ঠিক নেই ভাই বোনের ভালো চেয়ে করলাম খাটা খাটি উচিত কথা বললে লাগে মাথা ফাটা ফাটি শালম সরকারে বলে ষড়যন্ত্র তোলে তোলে তাই মাথা ফাটাই না আমি আর এখন কারো ভালো চাই না এখন এই কথা যদি কই বিরাট ঝামেলা এই জন্য ম্যাডাম কাগজ কলমে লিখে ফুইয়া যাইতেছি যদি আমার মতো কোনো শ্রোতা কোনোদিন জন্ম নেয় তাইলে আমার দুঃখটা বুঝবো আমি পেয়েছি এক গাধার চাকরি জোগাড় করে
আমার মতো ভালো চাকর নাই আর আমার বাড়িতে আমার মতো ভালো চাকর নাই আর আমার বাড়িতে আমার মতো ভালো একটি চ্যানেলে রূপালী পরিবেশনা।